বাংলা এয়ার ইউনিয়ন ধারা উপজেলা জেলা পর্যায়ে গণ অধিকার পরিষদ অবস্থানকে শক্তিশালী করতে হবে, প্রতিবাদী ব্যবস্থা যেন করে না উঠে সেজন্য আপনাদেরকে এখন থেকেই রাষ্ট্র এবং রাজনীতির ব্যবস্থা কি হবে সেটি নিয়ে আলোচনা করতে হবে, মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টি হচ্ছে এই গণ অধিকার পরিষদ যদি সারা দেশ মিলিয়ে 50% ভোট পায় তাহলে গণ অধিকার পরিষদের দেশ এমপি থাকবে, কোন দল যদি 10% ভোট পায় 30 জন এমপি থাকবে, কোন দল যদি 1% ভোট পায় তার 3 জন এমপি থাকবে। তাহলে আপনারা কি চান না এরপরে সুন্দর পদ্ধতিতে নির্বাচন হোক? এই সংখ্যানুপাতিক নির্বাচনে একমাত্র রাজনীতিতে একটা ভারসাম্য আনতে পারে, আগামীতে স্বৈরাচারী হওয়া থেকে কোন সরকারকে ঠেকাতে পারে, প্রতিবাদী ব্যবস্থা যেন করে না উঠে সেজন্য আপনাদেরকে এখন থেকেই রাষ্ট্র এবং রাজনীতির ব্যবস্থা কি হবে সেটি নিয়ে আলোচনা করতে হবে, মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। এবং আপনারা লক্ষ্য করেছেন এই জামালপুর থেকে দিনাজপুর, পটুয়াখালী থেকে জামালপুর, সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের ইতিমধ্যে যে সমাবেশগুলো একটা কোন সমাবেশে কোন জোয়ারে পরিণত হচ্ছে এগুলো দেখে অনেকে আতঙ্কিত, তারা ভাবছে গণ অধিকার পরিষদ উত্থানে তাদের অবস্থান শঙ্কিত। কাজেই আপনাদেরকে সেই ধরনের ব্যক্তিত্ব চরিত্র নেতৃত্বের মাধ্যমে মানুষের মন জয় করে সারা বাংলাদেশের পাড়া ময়লা এয়ার ইউনিয়ন ধারা উপজেলা জেলা পর্যায়ে গণ অধিকার পরিষদ অবস্থানকে শক্তিশালী করতে হবে। জাতীয় নির্বাচন আগে হয়তো স্থানীয় নির্বাচন হবে, উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন আগামীর প্রত্যেকটি নির্বাচনে গণ অধিকার পরিষদের যেন প্রতিনিধিরা বিজয়ী হতে পারে, জনগণের কাছে যাবেন, জনগণকে নিয়ে কাজ করবেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি।